বিএনই নিউজ 24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনে হালচাল প্রচার করছে। এতে ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে ২০১৮ সালে ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে বিএনই নিউজ 24.com। আজ থাকছে যশোর ৬ আসনের হালচাল। যশোর ৬ আসনটি কেশবপুর উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের ৯০তম আসন। ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ আসনে ভোটার ছিলেন ১১১৪৮৮ জন। ভোট প্রদান করেন ৮২৬৭৯ জন। নির্বাচনে জামায়াতে ইসলামের সাখওয়াত হোসেন বিজয়ী হন। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান ৩৯১১৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আব্দুল হালিম। নৌকা প্রতীকে তিনি পান ৩০৪১৮ ভোট। ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন শুধু বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিহতও করে। নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটারবিহীন এই নির্বাচনে জামায়াতে ইসলামের সাখওয়াত হোসেনকে বিজয়ী করা হয়। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান ১৮৯২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মিসবাউল হক। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র ১১ দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। ১৯৯৬ সালের ১২ই জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ১১৮৩৭৩ জন। ভোট প্রদান করেন ১১৭২০ জন। নির্বাচনে আওয়ামী লীগের এএসএইচকে সাদেক বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৩৫২৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির সাখওয়াত হোসেন। ধানশেষ প্রতীকে তিনি পান ৩০৬০৯ ভোট। ২০০১ সালের ২৭শে ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ১৪২০২৯ জন। ভোট প্রদান করেন ১২৭৬৬৬ জন। নির্বাচনে আওয়ামী লীগের এএসএইচকে সাদেক বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৫৭৪৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী সাখওয়াত হোসেন। ফুটবল প্রতীকে তিনি পান ৫৭২৯২ ভোট। ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ৩২৩২০৭ জন। ভোট প্রদান করেন ২৯৯৭৯৫ জন। নির্বাচনে আওয়ামী লীগের শেখ আব্দুল ওহাব বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ১৭০৯৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির আবুল হোসেন আজাদ। ধানশেষ প্রতীকে তিনি পান ১২৪৯২০ ভোট। ২০১৪ সালের ৫ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ১৬৫০১৯ জন। ভোট প্রদান করেন ৫৪৭৭ জন। নির্বাচনে আওয়ামী লীগের ইসমাত আরা সাদেক বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৫২০০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনএফের প্রশান্ত বিশ্বাস। টেলিভিশন প্রতীকে তিনি পান মাত্র ১২৩৪ ভোট। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোট এ নির্বাচনে অংশগ্রহণ করেনি। ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ১৯৩৫৫৭০ জন। ভোট প্রদান করেন ১৬৪৯৮৫ জন। প্রার্থী ছিলেন ৫ জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের ইসমাত আরা সাদেক, ধানশীষ প্রতীকে বিএনপির আবুল হোসেন আজাদ, লাঙ্গুল প্রতীকে জাতীয় পার্টির মাহবুব আলম, গোলাপফুল প্রতীকে জাকির পার্টির সাইদুজ্জামান, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু ইউসুফ বিশ্বাস প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের ইসমাত আরা সাদেক বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ১৫৬৩৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির আবুল হোসেন আজাদ। ধানশেষ প্রতীকে তিনি পান মাত্র ৫৬৫৩ ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। যশোর ৬ আসনের সংসদ সদস্য সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক ২০২০ সালের ২১শে জানুয়ারি মৃত্যুবরণ করেন। ওই বছর ১৪ জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে বিজয়ী হন উপজেলা চেয়ারম্যান পদ ছেড়ে নির্বাচনে অংশ নেয়া আওয়ামী লীগের শাহীন চাকলাদার। নির্বাচনে নৌকা প্রতীকে তিনি পান 1,24,003 ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির হাবিবুর রহমান। লাঙ্গল প্রতীকে তিনি পান মাত্র 1,678 ভোট। পর্যবেক্ষণে দেখা যায়, যশোর ৬ আসনে পঞ্চম ষষ্ঠ সংসদে জামায়াতে ইসলামী, সপ্তম অষ্টম নবম দশম ও একাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগ বিজয়ী হয়। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ ২৪-এর গবেষণা টিম দৈবচয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের সপ্তম, ২০০১ সালের অষ্টম ও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ ২৪ যশোর ৬ আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, ১৯৯১ সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৭৪.৪৫% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ ৩৬.৭৯%, বিএনপি ১০.৮৬%, জাতীয় পার্টি ১.২১%, জামায়াতে ইসলামী ৪৭.৩১%, স্বতন্ত্র ও অন্যান্য ৩.৮৩% ভোট পায়। ১৯৯৬ সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৮৫.০৯% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ ৩৫.০৪%, বিএনপি ৩০.৩৯%, জাতীয় পার্টি ১৮.০৫%, জামায়াতে ইসলামী ১৬.২৭%, স্বতন্ত্র ও অন্যান্য ০.২৫% ভোট পায়। ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৮৯.৯০% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ ৪৫.০০%, চারদলীয় জোট ৮.৪৫%, জাতীয় পার্টি ১.৩১%, স্বতন্ত্র ও অন্যান্য ৪৫.২৪% ভোট পায়। ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৯১.৬৪% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে ১৪ দলীয় জোট ৫৭.২৫%, চারদলীয় জোট ৪১.৯২%, স্বতন্ত্র ও অন্যান্য দল ০.৮৩% ভোট পায়। যশোর ৬ কেশবপুর আসনের বর্তমান সংসদ সদস্য যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও এই আসনে দলীয় মনোনয়ন চাইবেন। শাহীন চাকলাদার ছাড়াও মনোনয়ন চাইবেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী এ এস এইচ কে সাদেক ও ইসমাতারা সাদেকের কন্যা নওরিন সাদেক। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে অংশ নেবে না বললেও ভেতরে ভেতরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে আছেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও একাদশ জাতীয় সংসদের প্রার্থী আবুল হোসেন আজাদ। এছাড়া দলীয় মনোনয়ন চাইবেন কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সহসম্পাদক অমলেন্দু দাস অপু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান ও পৌর বিএনপির আহ্বায়ক আব্দুস সামাদ বিশ্বাস। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে যশোর ৬ কেশবপুর আসনটি ছিল জামায়াতে ইসলামীর দখলে। ১৯৯৬ সালের সপ্তম সংসদ নির্বাচনের মাধ্যমে আসনটি দখলে নেয় আওয়ামী লীগ, যার ধারাবাহিকতা এখনও অব্যাহত রয়েছে। এক কথায় বলা যায়, এই সংসদীয় আসনটি আওয়ামী লীগের দুর্গ। কিন্তু আওয়ামী লীগে রয়েছে চরম অন্তদলীয় কোন দল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন নিয়ে কোন দল তীব্র থেকে তীব্রতর হচ্ছে, যা নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলবে। বিএনপির সাংগঠনিক অবস্থা মজবুত নয়, তবে বিএনপির শক্তি জামায়াতে ইসলামী। তাদের বিপুল নীরব ভোটার রয়েছে। জামায়াতে ইসলামীর ভোট ব্যাংক ও আওয়ামী লীগের কুন্দলের উপর ভর করে বিএনপি চাইবে আসনটির দখল নিতে, আর আওয়ামী লীগ চাইবে বিজয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের ৯০তম যশোর ৬ কেশবপুর সংসদীয় আসনটিতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসনভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ ২৪-এর সঙ্গেই থাকুন।